আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের জন্য অনেক সুন্দর একটা ম্যাপ মোডের রিভিউ নিয়ে আসলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করলে দেখবেন ম্যাপটা কিন্তু সত্যি কথা বলতে অনেক সুন্দর একটা ম্যাপ, এবং এটার দুই পাশে আপনারা সিলেটের চা বাগান যেরকম হয়ে থাকে তো ঠিক সেরকম একটা ফিল পাবেন আপনারা যখন এই চিকন রোডটা দিয়ে ড্রাইভ করবেন। আর এই ম্যাপের সব থেকে সুন্দর জায়গার মধ্যে এই জায়গাটা অন্যতম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা নদী আছে এবং সেই নদীটা কিন্তু আপনাদেরকে ক্রস করতে হবে। আর এই জায়গাটাই আমার দেখা সব থেকে সুন্দর একটা প্লেস এই ম্যাপটার ভিতরে। আর এই ম্যাপটা কিন্তু অনেকটাই বড়, আর আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা এই প্লেসটা অর্থাৎ এই নদীর এই জায়গাটাতে আপনারা ম্যাপের কিভাবে আর কি লোকেশনটা সেট করে কিভাবে এখানে আসবেন। তো সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে একবার দেখিয়ে দিব, তাহলে আপনারা খুব সহজেই এই প্লেসটাতে কিন্তু চলে আসতে পারবেন। আর এই ম্যাপটাতে আপনারা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মাটির রাস্তা পাবেন, এবং সেই মাটির রাস্তাগুলো একদম হুবহু গ্রামের মাটির রাস্তা, এবং অর্থাৎ বলতে গেলে আপনার কাদা মাটি যুক্ত রাস্তা যেরকম হয়ে থাকে তো ঠিক সেরকম কিছু রাস্তা পেয়ে যাবেন, যেগুলো একটু উঁচু নিচু থাকবে। আপনাদের সবারই মোটামুটি ড্রাইভ করে অনেক ভালো একটা ফিল পাবেন আপনারা যখন এই ম্যাপটাতে ড্রাইভ করবেন এই রোডগুলোতে। আর আমরা দেখতে দেখতে কিন্তু এই নদীটা ক্রস করে ফেললাম। আর এই নদীটা ক্রস করার এপারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে রোডগুলোর কাজ করা হয়েছে, যে রোডগুলো সত্যি কথা বলতে মারাত্মক লেভেলের ফিনিশিং দেওয়া আছে এখানে। আর এখানে আরেকটা জিনিস আপনাদের সবার কাছে ভালো লাগবে, সেটা হচ্ছে এই রোডগুলো কিন্তু অনেক চিকন করে দেওয়া, যার ফলে আপনারা যখন ড্রাইভ করবেন আপনাদেরকে কিন্তু অবশ্যই ছোট কোনো ভেহিকেল কিংবা এই হুন্দাই বাসটা এটা যদি হয় তাহলে অনেক পারফেক্টভাবে আপনারা ড্রাইভ করতে পারবেন। কিন্তু এখানে যদি আপনারা বড় কোনো ভেহিকেল কিংবা বড় কোনো বাস ট্রাক নিয়ে এই ম্যাপটাতে খেলেন তাহলে কিন্তু আপনার মানে ঠিক মতো খেলতে পারবেন না, কারণ এই রোডগুলো কিন্তু অনেক চিকন, যার ফলে কিন্তু আপনাদের যত ছোট ভেহিকেল নিয়ে এখানে ড্রাইভ করবেন তত কিন্তু আপনারা ভালো একটা ফিল এই ম্যাপটা থেকে নিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ম্যাপটা অ্যাক্টিভ করার পরে আপনারা কিভাবে এই নদীটা ক্রস যেখান থেকে করতে হয় তো সেই স্থানে কিভাবে যাবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখান থেকে ম্যাপটা মূলত স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পরে প্রথমে আপনাদেরকে এখান থেকে বাম দিকে যেতে হবে। আর আমি একটু ভিডিওটা স্কিপ করে ফাস্ট করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি আমি দেখাতে পারি। তো প্রথমে বাম দিকে টার্ন নেওয়ার পরে আপনারা ম্যাপে দেখানো লোকেশন অনুযায়ী কিন্তু ড্রাইভ করে যাবেন। তো আমি আপনাদের সুবিধার্থে একটু ভিডিওটা আরও একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আমাদের সময়টা কম লাগে। আর এখানে দুই পাশে আপনারা এরকম চা বাগানের মতো অনেক মানে গাছপালা দেখতে পাবেন। তো ম্যাপের লোকেশন অনুযায়ী কিছু দূর যাবেন, আপনারা যাওয়ার পরে কিন্তু আবার একটা টার্নিং পয়েন্ট আসবে। তো কিছু দূর আসার পরে এখানে আরেকটা টার্নিং পয়েন্ট আছে, এখানে কিন্তু আপনাদেরকে ডান দিকে যেতে হবে। তো দেখেন আমি ডান দিকে মোড় নিয়ে কিন্তু ডান দিকে ঢুকে গেলাম। তো ডান দিকেও আপনারা একইভাবে ম্যাপে দেখানো লোকেশন অনুযায়ী যাবেন কিছু দূর। আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা এবং অনেক চিকন একটা রোড যেখানে আপনারা ড্রাইভ করতে সত্যি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমরা ম্যাপে দেখানোর লোকেশন অনুযায়ী যাচ্ছি। তো অবশেষে আমরা কিন্তু সেটার কাছাকাছি চলে এসেছি, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন সামনে কিন্তু সেই নদীটা। তো আশা করি আপনারা ম্যাপে এখন এই জায়গাটাতে খুব সহজেই চলে আসতে পারবেন, কারণ আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে ম্যাপের শুরু থেকে এই জায়গাটাতে কিভাবে আসতে হবে সেটার শর্টকাট ওয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা সবাই এখন এখানে পৌঁছাতে পারবেন। তো এরকম নতুন নতুন ম্যাপ মোডের ভিডিও এবং নতুন নতুন ওবিবি এবং বাস মোড সবার আগে পেতে অবশ্যই আপনারা চ্যানেলটা এভাবে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের এখান থেকে যে কোনো ম্যাপ মোড ওবিবি এবং বাস মোড আপনি সবার আগে আপনার ফোনে পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।